চারিদিকে শুধু নাই নাই নাই, কোনো কিছুই নেই, শান্তি নাই, মনে শান্তি নাই, টাকা নাই, কোনো কিছুই নাই। কিন্তু আফসোস, যেখানে কিছু নাই সেখানে কোনো না কোনো কিছু একটা তো থাইকাই যায়। হ্যাঁ, এক থেকে এক বিয়োগ করার পরেও কিছু একটা থাকে, সেটা কি? সেটা হলো একটা সমীকরণ আর একটা শূন্য। এই জগৎটাও শুরু সেই শূন্য থেকে, কিছু না থাকা থেকেই আজ এত কিছুর সৃষ্টি। ভালোবাসাটা আগের মতো আর নাই, তার মানে সব কিছু এখানে শেষ না, কোনো না কোনো একটা কিছু তো আছে। সামান্য স্মৃতি থেকেও মানুষ একজন আরেকজনের পাইতে চায়, ভুলা যায় অনেক অতীত। তোমাকে ছাড়াও আমার চলবে এই কথাটা বুঝলেও কিন্তু আমরা একটা জায়গায় থমকে দাঁড়িয়ে থাকি, আটকে যাই। শূন্য মানেই কিন্তু সব কিছুর শেষ না, শূন্য মানে একটা সমীকরণ। আর এই জগৎটা সব কিছু শুরু হয়েছিল সেই শূন্য থেকে। আর সব কিছু কি জানেন? বোঝা পড়ার খেলা। একটু হাসি খুশি কিন্তু আমরা চাইলেই থাকতে পারি, খুব সহজেই নিতে পারি সব কিছু, কিন্তু না, আমরা শূন্য দেখেই ভাবি এখানেই বুঝি সব কিছু শেষ। অথচ এই শূন্য থেকেই গোটা জগতের শুরু, শূন্য থেকেই সব কিছু শেষ হয়, কিছু না কিছু থেকে যায়। আর যেটা লেখার জন্য কলম ঘুরাতে হয়, আমরা সেই কলমটাই ঘুরাতে পারি না। তো ভালোবাসা নেবেন, শূন্য মানেই সব কিছু শেষ নয়, শূন্য মানেই সেখান থেকেই কোনো না কোনো কিছুর একটা শুরু।